এইবার অখিল গগৈ কোভিড পজিটিভ উলাইছে। আমি যি আশঙ্কা করে আসিল যে অখিল গগৈ পজিটিভ নিগেটিভক লৈ রাজনীতি করা হয়েছে, এই কথা সত্যত প্রমাণিত হল। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় স্পষ্টকে আজিলেকে স্বাস্থ্য বিভাগৰ পৰা কোনো কথা নকলে। জেল কর্তৃপক্ষই পজিটিভ আর নিগেটিভক লৈ নাটক করে থাকিলে আজি দুপরিয়া জেল কর্তৃপক্ষই আদালতক জনাইছে যে অখিল গগৈর কোভিড নিগেটিভ হয়েছে আর এতিয়া অখিল গগৈর কোভিড পজিটিভ হয়েছে। আমি পূর্বতে আশঙ্কা করেছিল যে ধৈর্য, বিটু, মানস আর অখিল গগৈর একেলগে যেতিয়া কোভিড পরীক্ষা করা হয়েছিল, আসলতে আমি আশঙ্কা করেছিল সেইদিনাই অখিল গগৈর রিজাল্ট পজিটিভ আসে, কিন্তু এই কথা ঢাকি রখা হল, এই কথাক লৈ রাজনীতি করা হল। আকৌ সোয়াব দিল্লীলৈ পঠিয়া হয়েছে বলে কোৱা হয়েছিল, দিল্লীলৈ সঁচাকে পঠিয়াইছে নে নাই আমি তো নাজানিম, আর সেই রিজাল্ট নিগেটিভ আহিছে বলে আমাক জনোৱা হয়েছিল, আর এতিয়া কোৱা হয়েছে যে আজি তেওঁৰ রিজাল্ট পজিটিভ আহিছে। শ্রদ্ধেয় রাইজ, আপনাদের বুঝি লোক কি ধরনের অখিল গগৈর জীবনক লৈ হেতালি খেলা হয়েছে, এজন অসুস্থ মানুহক লৈ কি ধরনের রাজনীতি করা হয়েছে। আমি কই আহিছিলো যে অখিল গগৈ গুরুতরভাবে আক্রান্ত হয়ে আছে বিভিন্ন রোগত আজি বহুদিন ধরে, তেওঁ উন্নত চিকিৎসার ব্যবস্থা করিব লাগে, উপযুক্ত চিকিৎসা দিব লাগে, সেইবিলাক করা নহল। আদালতে নির্দেশ দিয়ার পিছতে কোভিড পরীক্ষা করা হল আর কোভিডর রিজাল্টক লৈ পজিটিভ নিগেটিভ, এবার পজিটিভ এবার নিগেটিভ করে রাজনীতি করা হল। আমি আশা করছো অখিল গগৈ উন্নত চিকিৎসার ব্যবস্থা করিব, আমি দাবি জানাইছো অসুস্থ অখিল গগৈ শীঘ্রে উন্নত চিকিৎসার ব্যবস্থা করক আর তেওঁক জেলর পৰা সম্পূর্ণরূপে মুকলি করে দিয়ার ব্যবস্থা করক, কারণ অখিল গগৈ অসমৰ প্রতিবাদী হত্যা। বিজেপি সরকারে যদি ভাবিছে এই ধরনের অখিল গগৈ ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুর মুখলে ঠেলি দিব, তেনেহলে ভুল ভাবিছে। অসমৰ জনতাই এই কথা কেতিয়াও সহ্য নকরে। আমি অখিল গগৈ অবিলম্বে মুকলি করে দিয়ার কারণে দাবি উত্থাপন করছি।